তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ফ্রি ফায়ারের আইডিটি তোমরা কিভাবে ট্রান্সফার করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমার ফ্রি ফায়ার আইডিটি যদি জিমেল দিয়ে লগ ইন থাকে তো জিমেল থেকে কিভাবে ফেসবুকে নিয়ে যেতে পারবে, বা ফেসবুক দিয়ে তোমার ফ্রি ফায়ার আইডিটি যদি লগ ইন থাকে ফেসবুক থেকে জিমেলে তোমার আইডিটি কিভাবে ট্রান্সফার করতে পারবে, আজকের এই ভিডিওতে তোমাদের ফুল প্রুফের সাথে, লাইভ প্রুফের সাথে তোমাদের দেখিয়ে দিব। তাই শুরু থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ আমি বানিয়েছি, যারা টেলিগ্রামে জয়েন হতে চাও অবশ্যই জয়েন হতে পারবে। তো যারা ওল্ড প্লেয়ার বা পুরাতন প্লেয়ার, তোমরা হয়তো জানোই যে আগে আমাদের এখানে অপশন ছিল ইমেল আইডিতে যাওয়ার, ফেসবুক থেকে ইমেল আইডিতে আইডি ট্রান্সফার করার, বা জিমেল থেকে ফেসবুকে ট্রান্সফার করার, ঠিক আছে? আগে যারা ওল্ড প্লেয়ার তারা অবশ্যই দেখবে হয়তো, তো এই জায়গায় আমরা অপশন পেতাম। কিন্তু আজকের ডেটে 2023 কিন্তু কোনো রকম অপশন নেই আইডি ট্রান্সফার করার জন্য, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ তোমরা সামনে, এখানে আমি দেখাচ্ছি। তবে বন্ধুরা, এখানে মেন বিষয় হলো তোমরা কিভাবে আজকের ডেটে 2023 তোমরা কিভাবে তোমার ফ্রি ফায়ার আইডিটি জিমেল থেকে ফেসবুকে বা ফেসবুক থেকে জিমেলে নিয়ে যেতে পারবে, ট্রান্সফার করতে পারবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো ফুল প্রুফের সাথেই তোমাদের দেখাবো। তো এর জন্য কিছুই নয়, তোমরা চলে যাবে সেটিংয়ের অপশানে, ঠিক আছে? তো সেটিংয়ের অপশানে যাওয়ার পর এখানে একটা অপশান তোমরা পেয়ে যাবে, নিচে দেখতে পাচ্ছ কাস্টমার সার্ভিস বলে। তো এখান থেকেই তোমরা কিন্তু তোমাদের ফ্রি ফায়ার আইডিটি ট্রান্সফার করতে পারবে। তো এই কাস্টমার সার্ভিসে তোমরা ক্লিক করবে, আর উপরে তোমরা এরকম ইন্টারফেসটা তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা। তো এরকম ইন্টারফেস দেখার পর উপরে তোমার ফ্রি ফায়ার আইডিটির নামটা দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ এই নামে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পর এখানে তিনটে অপশান পাবে, মাই রিকোয়েস্ট বলে, ঠিক আছে? উপরে যে অপশানটা পাচ্ছে এখানে মাই রিকোয়েস্ট, আর এখানে সাবমিট এ রিকোয়েস্ট। তো এই যে দ্বিতীয় অপশানটা আছে, এই দ্বিতীয় অপশানে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে, আইডি ট্রান্সফার করার জন্য। তো এখানে আমরা সাবমিট এ রিকোয়েস্টের দ্বিতীয় অপশানে আমরা এখানে ক্লিক করব। যখনই তোমরা ক্লিক করবে এখানে এরকম ইন্টারফেস তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে। তো এরকম ইন্টারফেস দেখার পর এখানে নিচের মধ্যে যে খালি বক্সটা তোমরা দেখতে পাচ্ছ আইডি ট্রান্সফার করার জন্য, এই খালি বক্সে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করলে এখানে আরও অনেকগুলি অপশান তোমাদের এখানে তোমাদের সামনে শো হয়ে যাবে। তো এখানে কিছুই করতে হবে না, তোমাদের দ্বিতীয় যে অপশান সেই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই যে দ্বিতীয় অপশানটা আছে, এই দ্বিতীয় অপশানে তোমরা ক্লিক করবে। দ্বিতীয় অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে, ঠিক আছে? উপরে তোমার ফ্রি ফায়ার আইডিটি দেখতে পাবে, তোমার ফ্রি ফায়ারের আইডিতে যে নামটা রেখেছো সেই নামটা তোমরা দেখতে পাবে, তারও সাথে এখানে আইডি ট্রান্সফার করার জন্য যে কাজটা করতে পারবে, এখানে যে থার্ড যে অপশানটা দেখতে পাচ্ছ সার্ভার ট্রান্সফার বলে, এই সার্ভার ট্রান্সফারে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? জিমেল থেকে ফেসবুকে বা ফেসবুক থেকে জিমেলে আইডি ট্রান্সফার করার জন্য এই সার্ভার ট্রান্সফারে ক্লিক করার পর এখানে থার্ড যে অপশান আছে, ঠিক আছে, আদার অ্যাকাউন্ট ইস্যু বলে, এই আদার অ্যাকাউন্ট ইস্যুতে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করলেই তোমরা নতুন একটা ইন্টারফেস দেখতে পাবে। তো এই আদার অ্যাকাউন্ট ইস্যুতে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে, যেহেতু আমরা জিমেল থেকে ফেসবুকে আইডি নিয়ে যাচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখানে নিচের মধ্যে আরও কিছু অপশান আছে, এখানে প্রাইভেসি পলিসি, এই প্রাইভেসি পলিসিতে তোমরা একটা খালি বক্স দেখতে পাবে, এই খালি বক্সে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? তো ক্লিক করার পর এখানে একটা বিষয় এখানে তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে চাই, তোমার ফ্রি ফায়ার আইডিটি কেন ট্রান্সফার করতে চাও, ঠিক আছে, এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে কেন নিয়ে যেতে চাও, তার একটা ডিসক্রিপশন বা বিষয় এখানে তোমাদের লিখতে হবে এই খালি বক্সে। কি লিখবে সেটাও তোমাদের দেখাবো। আমি অলরেডি লিখে কপি করে নিয়েছি লেখাটা, ঠিক আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই লেখাটা তোমরা পাবে, সেখান থেকে তোমরা কপি করে নেবে, আর তারপরে এখানে আমার মতো পেস্ট করে দিবে। কিছুই নয়, এখানে খুব ইজিলি কপি করবে আর পেস্ট করবে। আর এখানে আমি মেনশন করে দিয়েছি কেন তোমার জিমেল আইডিটি ট্রান্সফার করতে চাও এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে, ঠিক আছে, জিমেল থেকে ফেসবুকে বা ফেসবুক থেকে জিমেল। তবে এখানে এই লেখাটাতে কিছু চেঞ্জেস করতে হবে, যেমন উপরে দেখতে পাচ্ছ এই ডট ডট, এই ডট ডটগুলি তোমরা কেটে দিবে। এই প্রথম যে ডট ডটগুলি দেখতে পাচ্ছ এগুলি কেটে দেওয়ার পর তোমার ফ্রি ফায়ার আইডিতে যে নামটা আছে, ঠিক আছে, সেই নামটা এখানে তোমরা বসাবে, ঠিক আছে? তো এখানে ধরে নাও আমার রাহুল আছে, তো রাহুল এখানে বসাবো, তোমার ফ্রি ফায়ার আইডিতে যে নামটা আছে এখানে বসাবে। তারপর দ্বিতীয় যে ডট ডটটা আছে, তোমরা কী প্ল্যাটফর্ম দিয়ে, মানে প্ল্যাটফর্ম বলতে এখানে তোমাদের বুঝাতে চেয়েছে তুমি তোমার ফ্রি ফায়ার আইডিতে জিমেল দিয়ে যদি লগ ইন থাকো এখানে জিমেল বসাবে, তারপর ফেসবুক দিয়ে লগ ইন থাকলে ফেসবুক বসাবে, ঠিক আছে, তারপর এখানে ইউআইডিটি বসাবে, তারপর এখানে তোমার ফ্রি ফায়ারের গেমের নামটা আবার বসাবে, তারপর কত লেভেল আছে তোমার ফ্রি ফায়ার আইডিটি লেভেল বসাবে, জিমেল থেকে ফেসবুকে নিয়ে যাওয়ার জন্য এখানে জিমেল আইডিটি বসাবে, তারপর ফেসবুক থেকে জিমেলে আসার জন্য এখানে তোমার ফেসবুকের প্রোফাইলের যে লিঙ্কটা সেটা কপি করে এখানে পেস্ট করবে, তারপর নিচের দিকে এখানে থ্যাংক ইউ লিখে দিবে। থ্যাংক ইউ লিখে দেওয়ার পর তোমাদের কাজ কমপ্লিট,
এখানে। তারপর এখানে অ্যাটাচমেন্ট আছে, এই অ্যাটাচমেন্টের যে জায়গায় তোমরা তোমার ফ্রি ফায়ারের প্রোফাইলটা আছে, যে প্রোফাইলের পিকচার বা ফাইল বলতে পারো, সেটা এখানে তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে। তো অ্যাড করা দেওয়ার পর এখানে তোমরা নিচের মধ্যে সাবমিট বোতাম দেখতে পারবে, এই সাবমিট বোতামে তোমাদের ক্লিক করতে হবে। তোমাদের রিকোয়েস্টটা চলে গেলো গ্যারিনা ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো তারা চেক করবে, কয়েকদিন মধ্যেই তোমরা কিন্তু তার রেজাল্টটা পাবে। কোথায় পাবে? তোমরা এই যে ফ্রি ফায়ারের মেল বক্সটা দেখতে পাচ্ছ, এই ফ্রি ফায়ারের মেল বক্সে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর তার স্ট্যাটাসটা এখানে তোমরা চেক করতে পাবে, রিপোর্ট ফিডব্যাক বলে দেখতে পাচ্ছ। এই রিপোর্ট ফিডব্যাকে ক্লিক করলেই তোমরা এই জায়গায় এখানে জায়গায় তোমরা যে রিকোয়েস্টটা পাঠালে বা রিপোর্টটা করলে তার স্ট্যাটাসটা বা কী রেজাল্ট আসলো তার এখানে একটা বিষয় তোমরা এখানে দেখতে পাবে, তো ঠিক আছে। তো কয়েকদিন ওয়েট করবে কি তোমার রিকোয়েস্টটা অ্যাক্টিভ হলো কি না, তার বিষয়টা এখানে তোমরা কিন্তু মেল বক্সে দেখে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।